हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। अफगारिक कन्स्टेबल मेन्स एग्जाम आज 74वां पर्व। आज के पर्व तुम्हारे जो 60 कोश्चेंस आछे, तुम्हारा वीडियो प्रथम के शेष पर्यंत देखो। प्रत्येक प्रश्न खूब गुरुत्वपूर्ण, दुटो प्रश्न रेखे तुम्हारे। और जदि वीडियो आज के भलो लागे एक लाइक करो, चैनल नतून हो सबस्क्राइब करो। ओके, चलो आज के प्रश्नगुलो देखे नी। ভিডিওর শুরুতেই আমি তাদের নাম বলবো যারা আমাকে 73তম পর্বে তাদের স্কোর জানিয়েছে। প্রথম নাম অভিষেক সাউ 27 আউট অফ 50, মিঠুন বিশ্বাস 41 আউট অফ 50, শান্তনু দত্ত 44 আউট অফ 50, প্রীতম চ্যাটার্জি 40 আউট অফ 50, তাপস পাল 42 আউট অফ 50, তীর্থঙ্কর গোস্বামী 38 আউট অফ 50, দিলবার হোসেন 46 আউট অফ 50। তো আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে আগের মানে 73তম পর্বে দুটো প্রশ্নের উত্তর দিয়েছো, প্রত্যেকের মানে সঠিক অ্যানসার করেছো প্রত্যেকে। তো যারা আমাকে স্কোর জানিয়েছো তাদের প্রত্যেকের স্কোরের সঙ্গে আরও 2 যোগ, কারণ প্রত্যেকের অ্যানসার সঠিক ছিল। তো আমি অ্যানসারগুলো বলে দিই। আগের পর্বে যে দুটো প্রশ্নের কমেন্ট তোমরা আমাকে করেছো অ্যান্সারগুলো বলে দিই। দেখো, প্রথম প্রশ্ন 73তম পর্বের নিচের কোন শব্দটি মূল শব্দ থেকে তৈরি হয়নি। এখানে মূল শব্দ থেকে তৈরি হয়নি হচ্ছে অপশন গ, এটা মূল শব্দ থেকে তৈরি হয়নি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 50 নম্বর প্রশ্নটা। যদি কোনো এক অচেনা ভাষায় অরেঞ্জকে বাটার, বাটারকে সোপ, সোপকে ইঙ্ক, ইঙ্ককে হানি বলা হয় এবং হানিকে অরেঞ্জ বলা হয়, তাহলে জামা কাপড় ধোয়ার জন্য আমরা যা ব্যবহার করি তাকে ওই ভাষায় কি বলা হবে? তো জামা কাপড় ব্যবহার করার জন্য আমরা সোপ ব্যবহার করি, সোপকে ইঙ্ক বলা হয়, তাহলে এখানে এখানে সোপকে বলছে ইঙ্ক অচেনা ভাষায়, তাহলে অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর আমাকে দিয়েছো, ঠিক আছে। তাহলে আজকে 74তম পর্বের প্রশ্নগুলো এবার আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, সমুদ্রের তলদেশ কি দ্বারা গঠিত? প্রত্যেকটা প্রশ্ন বলার পর আমি ঠিক 2 সেকেন্ড সময় দেব তোমাদের অ্যান্সার করার মতো। তোমরা সেই সময়ের মধ্যে মনে মনে উত্তর করে নেবে, শেষে গিয়ে দেখবে আউট অফ 60 তোমরা কত স্কোর করতে পারলে। সম্ভব হলে আমাকে স্কোর জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম উল্লেখ করব। প্রথম প্রশ্ন, সমুদ্রের তলদেশ কি দ্বারা গঠিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। 2 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের কাটনি অঞ্চল কোন শিল্পের জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কাঁচ, কাঁচ শিল্পের জন্য বিখ্যাত। মধ্যপ্রদেশের কাটনি কাঁচ শিল্পের জন্য বিখ্যাত। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সর্বাধিক রবার চাষ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, কেরালা। 4 নম্বর, ট্রিটন কার উপগ্রহ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, নেপচুন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতের শ্রেষ্ঠ বন্দর মুম্বাই কোন উপকূলে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কোঙ্কন উপকূল। 6 নম্বর প্রশ্ন দেখব, চা কোন মৃত্তিকায় জন্মায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বাদামি মৃত্তিকা। 7 নম্বর প্রশ্ন, শুক্র গ্রহে বায়ুমণ্ডলে বেশি আছে, কি বেশি আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সালফিউরিক অ্যাসিড। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 7 সিস্টার্সের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ত্রিপুরা। আচ্ছা, 7 সিস্টার্সের অন্তর্গত রাজ্যগুলির নাম একটু বলে দিই, তোমরা সম্ভব হলে লিখে নাও যদি না জেনে থাকো। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। 9 নম্বর প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, পাট শিল্প। 10 নম্বর প্রশ্ন, ডুয়ার্স শব্দের আক্ষরিক অর্থ কী? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, দরজা। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন,
নিচু সমতল পলিযুক্ত জমিতে কোন চাষ ভালো হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পাট। পাট চাষ ভালো হয়। পূর্ব 12 নম্বর প্রশ্ন, পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, তমলুক। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, মৃত্তিকার বর্ণ কিসের উপর নির্ভরশীল? সঠিক উত্তর অপশন গ, ধাতু এবং জৈব পদার্থের মিশ্রণ। 14 নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ভারতের কোন রাজ্যে বেশি দেখা যায়? সঠিক উত্তর অপশন ঘ, মহারাষ্ট্র। 15 নম্বর প্রশ্ন দেখব, উচ্চ গঙ্গা ও মধ্য গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? সঠিক উত্তর অপশন ঘ, বাগড়। 16 নম্বর, কর্ণাটক মালভূমির নিচু ও ঢেউ খেলানো ভূমিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ক, মালনাদ। 17 নম্বর প্রশ্ন, সোনালি চতুর্ভুজ ভারতের কোন চারটি মহানগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা মোনাজাইট সমৃদ্ধ অঞ্চল ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন গ, মালাবার উপকূল। 19 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশন ঘ, 2400 কিলোমিটার। 20 নম্বর, তুলুকমা যুদ্ধের পদ্ধতি ভারতে কে প্রবর্তন করেন? অপশন ক, বাবর। 21 নম্বর প্রশ্ন, আব্দুল লতিফ কোন সম্রাটের শিক্ষক ছিলেন? সঠিক উত্তর অপশন গ, আকবর। 22 নম্বর প্রশ্ন, মহাজাতি সদনে ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিলেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এ প্রসঙ্গে একটু বলে দিই, রবীন্দ্রনাথ ঠাকুর প্রেক্ষাগৃহের নামকরণ করেন মহাজাতি সদন। শান্তিনিকেতনে বিশিষ্ট স্থপতি সুরেন্দ্রনাথ কর মহাজাতি সদনের নকশা তৈরির দায়িত্ব পান। সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুরোধ জানান। এরপর 1939 সালের 9ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাতি সদনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাতি সদনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং প্রেক্ষাগৃহের নামকরণও রেখেছিলেন মহাজাতি সদন। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে মহাজাতি সদন নামটা কে রেখেছিলেন, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রেখেছিলেন নামটা, আর হচ্ছে ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন। 23 নম্বর প্রশ্ন, মনসবদার শব্দের অর্থ কি? সঠিক উত্তর অপশন গ, পদমর্যাদা। 24 নম্বর, তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিক নায়ক কে ছিলেন? সঠিক উত্তর অপশন গ, সতীশচন্দ্র সামন্ত। 25 নম্বর প্রশ্ন দেখব, সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, হিন্দন নদী। 26 নম্বর, কে বাংলায় পর্তুগিজদের দমন করেন? সঠিক উত্তর অপশন ক, শাহজাহান। 27 নম্বর প্রশ্ন, পল্লব রাজাদের রথ মন্দিরগুলো কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ঘ, মহাবলীপুরম। 28 নম্বর প্রশ্ন, ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন গ, আকবর। 29 নম্বর প্রশ্ন, কোন বড়লাটের সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, লর্ড উইলিয়াম বেন্টিং। সালটা হচ্ছে 1835। 30 নম্বর প্রশ্ন, কে অরবিন্দ ঘোষকে বলেছিলেন জাতীয়তাবাদের প্রচারক ও দেশপ্রেমিক কবি? সঠিক উত্তর অপশন গ, চিত্তরঞ্জন। 31 নম্বর প্রশ্ন, খিলাফত আন্দোলনে গান্ধীর যোগদান কে সমর্থন করেনি? খিলাফত আন্দোলনে গান্ধীর যোগদান কে সমর্থন করেনি? সঠিক উত্তর অপশন ঘ, জিন্না। 32 নম্বর, বিজ্ঞানের কোন শাখায় মাটি সম্বন্ধীয় আলোচনা করা হয়? সঠিক উত্তর অপশন গ, পেডোলজি। 33 নম্বর, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর অপশন গ, ইথিলিন। 34 নম্বর,
চক্ষু দানের জন্য দাতার চোখের কোন অংশের প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন গ, কর্নিয়া। 35 নম্বর প্রশ্ন, একটি আদর্শ অসমাঙ্গ ফুলের উদাহরণ কি? সঠিক উত্তর অপশন ক, অপরাজিতা। 36 নম্বর, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির উপর গঠিত? সঠিক উত্তর পাস্কালের সূত্র। 37 নম্বর প্রশ্ন, নিচের কোন দ্রবণটি জীবাণুনাশক হিসাবে কাজ করে? সঠিক উত্তর সালফার, অপশন ক। 38 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন পদার্থটি তাপের একান্ত কুপরিবাহী? সঠিক উত্তর অপশন খ, নাইট্রোজেন। 39 নম্বর প্রশ্ন দেখব, স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন? সঠিক উত্তর অপশন গ, উচ্চ কম্পাঙ্ক। 40 নম্বর, রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন খ, সোডিয়াম। 41 নম্বর প্রশ্ন, অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না, কেন? সঠিক উত্তর তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে, অপশন খ। 42 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি? সঠিক উত্তর অপশন খ, তরল অ্যামোনিয়া। 43 নম্বর প্রশ্ন, ইউরেনিয়ামের পারমাণবিক শক্তি ও তার জন্য বিয়োজনের ফলে উৎপন্ন সর্বশেষ মৌল হল? সঠিক উত্তর অপশন ক, সীসা। 44 নম্বর প্রশ্ন, দৌড় প্রতিযোগীরা তাৎক্ষণিক শক্তি পায় কার মাধ্যমে? এটা প্রতিযোগী তা নয়, প্রতিযোগীরা তাৎক্ষণিক শক্তি পায় কার মাধ্যমে? অপশন গ, সঠিক অপশন গ, কার্বোহাইড্রেট। 45 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? অপশন ক, হরিলাল জে কানিয়া বা এইচ জে কানিয়া। পরবর্তী প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ক, জ্ঞানী জৈল সিং। 47 নম্বর, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর অপশন ক, 11টি। 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? সঠিক উত্তর অপশন ঘ, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 49 নম্বর প্রশ্ন, কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? সঠিক উত্তর অপশন ঘ, রাশিয়া। 50, সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য চেয়ারম্যানকে কে নিয়োগ করে থাকেন? সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করে থাকেন? সঠিক উত্তর অপশন গ, লোকসভার অধ্যক্ষ। 51 নম্বর প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মানিক বন্দ্যোপাধ্যায়। 52 নম্বর, ধুমুখ ইগল কোন দেশের প্রতীক? সঠিক উত্তর অপশন ঘ, রাশিয়া। 53 নম্বর প্রশ্ন, পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন গ, বিহার। 54 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সারিস্কা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? সঠিক উত্তর অপশন খ, রাজস্থান। 55 নম্বর, বিখ্যাত আন্তর্জাতিক পুস্তক মিল্ক মেন কে লিখেছেন? সঠিক উত্তর অপশন ক, আনা বার্নস। 56 নম্বর, চরণ সিং বিমানবন্দর নিচের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ঘ, লখনৌ। 57 নম্বর প্রশ্ন, পিঙ্ক সিটি এক্সপ্রেসের শুরু ও শেষের স্টেশন দুটির নাম কি? সঠিক উত্তর অপশন খ, নিউ দিল্লি ও জয়পুর। 58 নম্বর প্রশ্ন, গামা রশ্মি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন গ, হেনরি বেকারেল।
এই ছিল আজকে 58টা প্রশ্ন। এরপরে আমি দুটো প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্রিকেট LBW, হকি জিজ্ঞাসা চিহ্ন, ক্রিকেটের সাথে LBW যা সম্পর্ক, হকির সাথে কার সেই সম্পর্ক, ঠিক আছে এটা তোমরা আমাকে জানাবে। আর প্রাইড লায়ন, তাহলে শোল কী হবে জিজ্ঞাসা চিহ্ন, এটা 59 এবং 60 নম্বর প্রশ্ন, উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আজ তাহলে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবগারি কনস্টেবলের যতগুলো আমি ভিডিও দিয়েছি এখনও পর্যন্ত, তার প্লেলিস্ট লিঙ্ক, ঠিক আছে। আবগারি কনস্টেবলের ইংলিশ ক্লাসেরও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক, জিকে সব প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।